এই মুহূর্তে আসলে স্বামীকে বাঁচাবে নাকি সন্তানের দুধের টাকাটা জোগাড় করবে নাকি নিজে ফুল বিক্রি করে নিজের পেট চালাবে, আসলে এই মুহূর্তে একজন নারী যে মানুষটি আসলে যখন হাসবে খেলবে তখন এই যে 15 বছরের বয়সে বিয়ে করে আজকে সন্তানের মা হয়েছে, আসলে তিনি নিজেই একজন মানে অবুজ মানুষ, সেই মানুষটির কোলে এখন সন্তান। এই মানুষটি এই পরিবারটিকে কিভাবে বাঁচাবে আমরা জানি না, আসলে আপনাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তোবা এই স্বামী সংসার নিয়ে তিনি বেঁচে থাকতে পারেন। এখন এই মুহূর্তে তো আপনার স্বামী আসলে মানে কাউকে চিনতে পারছে না, তার শরীরের অবস্থান খুবই খারাপ, তাহলে কি করবেন আপনি? আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে আমাদের ভিডিওতে? সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রায়ের বাজার। এই রায়ের বাজার রয়েছে শিরিনের স্বামী এবং তার একমাত্র কন্যা সন্তান। দর্শক যখন তার মানে বয়স 16, এই মুহূর্তে যখন হাসবে খেলবে তখনই তার কোলে এলো সন্তান। আসলে এই সন্তানটি জানেও না আসলে তার ভবিষ্যৎ কি হবে। এই মুহূর্তে তার বাবা অসুস্থতার কারণে হলেও কাউকে এখন চিনতে পারছে না এবং তার কোনো রকম স্মৃতিশক্তি বলতে কিছুই নেই। যে ডাক্তারের কাছে গিয়ে যে একটু ওষুধ খাওয়াবেন বা হসপিটালে নিয়ে যাবেন ততটুকু বন্ধুক তাদের সমর্থন নেই। এই নারী আমরা এর আগে একটি প্রতিবেদন দেখেছিলাম, সেই প্রতিবেদনে তিনি হলো ফুল বিক্রি করেছেন, সেই ফুল বিক্রি করে আসলে কতটুকু পেয়েছেন আমরা জানি না। আসলে এই মুহূর্তে তার স্বামীর কতটুকু চিকিৎসা করতে পেরেছেন আমরা সেই বিষয় নিয়ে কথা বলি শিরিনের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদেরকে একটু বলবেন যে আপনার স্বামীর কি হয়েছে আর আপনার পরিবারের কি সমস্যা, আর আপনি আর এটা কি আপনার স্বামী? জি। কি নাম? শরীফ। কি নাম? শরীফ। শরীফ, তো আসলে আপনাদের বিয়েটা হয়েছে কতদিন হয়েছে? বিয়েটা হয়েছে 1 বছরের উপরে হয়েছে। 1 বছর হয়েছে? 1.5 বছরের কাছাকাছি। 1.5 বছরের কাছাকাছি হয়েছে। এটা কি হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে? মেয়ের বয়স কত? 4 মাস। 4 মাস। আমরা দেখেছি আপনার মানে ফুল বিক্রি করছেন, সেখানে আপনার বাচ্চাটাকে মানে রাস্তায় মানে হলো ফুটপাতে মানে হলো ফেলে রেখে আরেকজনের কাছে রেখে চলে গেছেন, এর কারণটা কি একটু বলবেন? আসলে পুরো বিষয়টা যদি একটু বলেন, আপনাদের কবে বিয়ে হয়েছে আর এখন আপনাদের সংসারের এই অবস্থান কেন? আগে অনেক ভালো মতো চলতেছে, বাদে যে আমার স্বামী অসুস্থ, তারপরে আমি আমার স্বামী কিন্তু কাজ করতে না কাম করতে না, তাই জন্য আমি ফুল বিক্রি করতে গেছি, লকডাউনের কারণে আমি ফুল বিক্রি করতে পারি না। তো এই যে ফুল বিক্রি করতে গিয়ে আসলে সন্তানটাকে কোথায় রাখেন? আমাদের বলবেন এখন আপনার স্বামীর কি অবস্থা? তাকে কি মানে মেডিকেলে নেওয়া উচিত না? আপনার বাবা মায়েরও কি টাকার পয়সা নেই? আমার বাবা মায়ের তো চলতে না এই লকডাউনের মধ্যে, 200-300 টাকা যাই কামায় আমার বাপ মার লাগে, আমার বায়ন আছে, 4 ভাই আছে, সব ছোট ছোট, একটা 7 বছর, একটা 10 বছর, একটা 9 বছর। আপনি কয় বছরের মাথায় বিয়ে হয়েছে? এখন বয়সটা কত আপনার? আমার 15 বছরের মাথায় বিয়ে। 15 বছরের মাথায় হয়েছে, 16 বছরের মাথায় আপনার সন্তান? জি। আপনি তো নিজেই তো এখন বাচ্চা, তো আপনার সন্তান হয় কি করে? এই বয়সে বিয়ে করে এখন আপনার স্বামী নিজে যে অসুস্থ, আল্লাহ দিয়েছে, কিন্তু এখন আপনার স্বামীকে কিভাবে বাঁচাবেন? মানে কইছে 1 চামচ খাওয়াতে 1 চামচের বদল 3 চামচ না 16 চামচ খাওয়াই দিছে, তাহলে মাথা ধরে গেছে। এত ওষুধ খাওয়াইছে কি?
আমার এই যে নন আসছে না নন আসছে না দেয় জাল আছে না জালের ফুল রাখা হয়েছে কতটুকু বয়স বে হয়ে গেলছে বিয়ে করে গেলছে বাচ্চা মানে এখনো বড়ই সে হ্যাঁ সে খাওয়াইছে মানে এই জিনিসটা কি আপনারা জানতেন না যে এভাবে খাওয়ালো না জানি না আমি আপনারা জানেন না আমি গেছিলাম ফুল বিক্রি করতে হ্যাঁ জানা ভিডিও করতে গেছেন না হ্যাঁ তো আয়া এদিকে ওষুধ খাওয়াইছে বা দেখে উঠেছি না ওষুধ মাথার দিক কতটুকু সত্য সেই বিষয়টাকে আমরা কিন্তু দেখেছিলাম যে আসলে কতটুকু সত্য না মিথ্যা কিন্তু আজকে যখন বলেছে তার স্বামীর কোন মানে জ্ঞানে নেই সে কথা বলে না এই কথাটা শুনে আমরা তাদের বাসায় এসে দেখি যে এই অবস্থান দেখে আসলে আমি নিজে অবাক হয়ে গেছি আমি কোনো কথা না বলে আগে প্রথমে তাদের ভিডিওটি আমি চেষ্টা করবো যে ভিডিওটি প্রথমে মানে এলো রেকর্ড করার পরপরে আমরা তার মানে ভিডিওটি হলো প্রকাশ করব তো আমাদেরকে বোন বলবেন যে আপনার এই মুহূর্তে কি প্রয়োজন একটু যদি বলেন দেশবাসীর কাছে কি চাচ্ছেন আপনি সবাইয়ের কাছে সাহায্য চাইতেছি যে কিছু টাকা উঠলে চিকিৎসা করতে পারেন আপনার স্বামীর চিকিৎসাটা করতে পারবেন তো কত টাকা লাগবে এটা নিজেও জানেন আপনি নিজেও জানেন না তো আপনাদের কি বিকাশ নাম্বার আছে একটু নাম্বারটি একটু বলবেন দর্শক আমরা একটু মোবাইল এখন এই মুহূর্তে আসলে এই যে বাসাটিতে আছে আসলে খুব খারাপ অবস্থান তাদের আমরা নাম্বারটি কি আপনি বলতে পারবেন আপনার মুখে বলতে পারবেন না পড়াশোনা করেছেন আপনি করেন নাই দর্শক আমরা একটু নাম্বারটি এই বোনের নাম্বারটি একটু বলছি আপনাদেরকে নাম্বারটি আপনারাদেরকে একটুখানি বলি দর্শক জিরো ওয়ান ট্রিপল সেভেন নাইন টু থ্রি এইট জিরো থ্রি দর্শক নাম্বারটি আমি আবার বলছি জিরো ওয়ান ট্রিপল সেভেন তিনটা সেভেন নাইন টু থ্রি এইট জিরো থ্রি এই নাম্বারটি কি বোন বিকাশ করা বিকাশ করা ধন্যবাদ আপনাকে দর্শক আসলে এই মুহূর্তে মানে যে তার স্বামী তাই সে হলো কাউকে চিনতে পারছে না এখন এমন পরিস্থিতিতে মানে হলো তার এক পাগলের মতন হয়ে আছে আমরা তার কথাটি আসলে নিতে পারছি না আমরা অনেকবার চেষ্টা করেছি ভিডিওর আগে কথা বলার জন্য ভাই একটু কথা বলতে পারবেন কথা বলতে কথা বলেই না তো আমরা আসলে চেষ্টা করেছি তার মানের সাথে কথা বলার আমরা এর আগে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো সেই ভিডিওটি আসলে এই বোনটি তার বাচ্চাটিকে কিভাবে কি ফুটপাতে রেখে এই বাচ্চাটিকে নিয়ে তিনি হলো ফুল বিক্রি করেন সেই বিষয়টিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসলে শিরিনের স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে আসলে তার সন্তান যে কোলের সন্তানটি রয়েছে তার বয়স মাত্র চার মাস আসলে শিরিনের বয়সটি মাত্র পনেরো বছর এই পনেরো বছর বয়সে বিয়ে করে ষোলো বছরের মাথায় তার সন্তানের মা হয়েছেন সে নিজেও একজন অবালিকা মানে সাবালিকা এখন না হতেই সে এখন মা হয়ে গেলেন আসলে যখন হাসবে খেলবে তখনই মানে তিনি মা হয়ে গেলেন আসলে এই মুহূর্তে মানে কাকে কে বাঁচাবে স্বামীকে বাঁচাবে না সন্তানের দুধের টাকা জোগাড় করবে